আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোডাক্ট আনবক্সিংটা অনেক আসলে একটা দেখাটা একটা মজা বিষয়, কিন্তু আমি আসলে প্রোডাক্ট আনবক্সিং দেখাই নি এই পর্যন্ত আপনাদেরকে কোনো ভিডিওতে। তো এটা না দেখানোর কিছু কারণও আছে। প্রথম কারণ হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট খুলে দেখাটা খুবই মজার একটা বিষয়, যেটা আসলে আমি আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করতে পারিনি। কারণ হচ্ছে আমার এত বেশি আগ্রহ এগুলোর উপরে, তা আসলে সেগুলো খুলতে গিয়ে যে এত ভিডিও করব সেটা মনেই থাকে না। তো আমি আসলে আপনাদেরকে এখন আজকে কয়েকটি জিনিস দেখাবো, যেসব জিনিস আপনাদের কি কাজে লাগবে সামনের দিকে, এবং সেগুলো কি আসলে আমার কি কাজে লাগে, আমি কি কারণে এগুলো কিনি সেগুলো দেখাবো। আমার সবগুলো আমার হাতের নাগালে থাকে। তো আজকে আমি জাস্ট যেহেতু এখন যেগুলো একদম নতুন ব্র্যান্ড নিউ এখন কিনলাম, এই ধরনের জিনিসগুলো আপনাকে দেখাবো। এগুলো আমি খুলে ফেলছি, আর এটা আমাদের প্ল্যান ছিল এগুলো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, কিন্তু তাতে আসলে একটা কারণে আমি আনবক্সিং করছি না, সেটা আগে খুলে ফেলছি। তো এটাও আগে খুলছি, কিন্তু এটার ফার্স্ট ইমপ্রেশনটা কি জানে আমি সেটা আগে বলছি। এটা হচ্ছে একটা ওয়েট স্কেল। এটা কাজ কি সেটা হচ্ছে আপনি এখানে আমরা ডিসক্রিপশনের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে যে 50 কেজি পর্যন্ত এটা মাপা যায় এটা দিয়ে। আচ্ছা, এটা বুঝলাম। দ্বিতীয়ত, এই ওয়েট স্কেল দিয়ে স্কেলটা কি আসলে কেমন, বা এটা দাম কত, দাম কত আমি এটা দেখেছি, 20 সপ্তাহে কিনেছি, যেহেতু এটার দাম পেয়েছি 350 টাকা, যেটা আমার কাছে আসলে অনেক কম মনে হয়েছে, যার কারণে আমি এটা কিনে ফেলছি। আরেকটা হলো, এটার সাথে আমি 2টা ব্যাটারি পেয়েছি, যে ব্যাটারিগুলো আমি আসলে ব্যবহার করে আসলে ভালো লাগে না, ব্যাটারিগুলো খারাপ, মানে খারাপ বলতে ওগুলো কিছুক্ষণ লাগানোর পরে দেখি যেগুলো আসলে চার্জ শেষ, মানে এখানে চার্জ শো করে তো চার্জটা শেষ দেখাচ্ছে। আর দ্বিতীয়ত, আমার কাছে এটা আমি এটা নিয়ে মাপলাম, মাপার পরে দেখলাম যে আসলে এটা মানে আমার মনে হলো যে ব্যাটারিগুলো ভালো না, তো আমি ব্যাটারিগুলো খুলে আমি রিচার্জেবল ব্যাটারি লাগালাম। এইটা একটা ব্র্যান্ডের রিচার্জেবল ব্যাটারি, যেগুলো একটু ভালো। আচ্ছা, যাই হোক, তো এই আমি আমার ফার্স্ট একটা ধারণা যেটা হচ্ছে, যেসব জিনিসের সাথে ব্যাটারি দেওয়া হয় সেসব জিনিস আসলে কোয়ালিটি ফুল না, আমার এটা ধারণা। কারণ এই পর্যন্ত আমি যত জিনিস ব্যাটারি সহ কিনেছি, মানে ব্যাটারি পেয়েছি, ব্যাটারিগুলো ভালো পাইনি, দ্বিতীয়ত ওই প্রোডাক্টটাও ভালো পাইনি। আমি আপনারা জানেন আমি মাইক্রোফোন নিয়ে কাজ করার অনেক অনেক আগ থেকে, ইউটিউবিং শুরু করার আগ থেকে, শুরু থেকেই আমি মাইক্রোফোন নিয়ে অনেক রিসার্চ করেছি, যেখানে আমি আপনারা হয়তো অনেকগুলো ভিডিও শেয়ার করছি আপনার সাথে, যেখানে আপনারা দেখতে পেয়েছেন আমি মাইক্রোফোন নিয়ে খুবই হতাশ। মানে মাইক্রোফোন কিনেছি ফার্স্ট যেটা, সেটা আমার মোবাইল লাগে না, ঠিক আছে, তো পরবর্তীতে আরেকটা কিনেছি সেটাও আসলে কাজ হয় না। তখন আমি যে দোকানদারকে জিজ্ঞেস করলাম, তারা বলে যে কনভার্টার ইউজ করেন এই সেই, তো আমি কনভার্টার ইউজ করলাম সেটাও কাজে লাগলো না। তো শেষে যেটা করলাম সেটা হচ্ছে হেডফোনকে কেটে একটা মাইক্রোফোন বানালাম, যেটা আসলে দেখলাম যে আসলে অনেক কাজের, খুবই ভালো সাউন্ড কোয়ালিটি, কিন্তু সেটার সমস্যা হয় কি, এটা বানানোর জন্য অনেক মাথা খরচ করতে হয়, কিন্তু সেইটা কিছুদিন পরে ছেড়ে দেয়, ঠিক আছে। তো পরবর্তীতে আমি আরও মাইক্রোফোন কিনলাম, যেটা মোটামুটি যেগুলো দিয়ে আসলে খুব বেশি ভিডিও হয় না আপনাদের সাথে, মানে এগুলো অনেক মানে ব্যবহার করা অনেক কঠিন। আর এরপরে শেষমেশ একটা মাইক্রোফোন কিনছি যেটার ওয়্যারলেস ছিল, আমি চাচ্ছিলাম যে ওয়্যারলেস, কারণ হচ্ছে তার ছেঁড়ার একটা ব্যাপার আমার খুব বেশি হয়, কারণ আমার সব তার ছেঁড়ে দেয়। এই যে দেখেন, এখানে আমি কী করছি, এখানে হট গ্লু লাগাইছি যাতে এটা ছেঁড়ে না যায়, আমার এটা 2 বার ছিঁড়ছে, মানে আমার তার ছেঁড়ার একটা অভ্যাস মানে খারাপ ইয়ে আছে, কেন ছিঁড়ে দেয় আমি আসলে না ধরলেও অনেক সময় ছিঁড়ে দেয়, এরকম অবস্থা আছে। তো যাই হোক, তো আমি ওয়্যারলেস একটা হেডফোন একটা ইয়ে কিনলাম, মাইক কিনলাম, সেটা সাথেও ব্যাটারি দিল, ব্যাটারি আসলে কাজের না। মাইক্রোফোনটাও আসলে আপনাদেরকে হয়তো দেখাই নাই, মাইক্রোফোনটা আমি দেখাই।
এই যে এই মাইক্রোফোনটা, এটা সেটা যেটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন, এখানে দেখুন একটা ইয়ে আছে। এটা আসলে এটা না লাগাইলেও মানে ওয়্যারলেস হিসেবে চলে। এটার একটা অ্যাডাপ্টার থাকে ছোট, ওই অ্যাডাপ্টারের মাধ্যমে ওটা রিসিভার রিসিভ করে, মানে রিসিভার আছে সেটা দিয়ে রিসিভ করে। কাজ হাতের নাগালে থাকার কারণে আমি দেখাইতে পারছি, তো ওইটা আসলে আমি কাজে লাগাইতে পারিনি পরে। তো এরকম অনেক আছে, অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে আপনারা হয়তো অনেকে মনে করেন যে আসলে আমি সমস্যার সমাধান দেখাই, কিন্তু আমার কি কোনো সমস্যা হয় না? হ্যাঁ, আমার সমস্যা হয় দেখেই আপনাদেরকে সেই সমস্যার যেগুলোর সমাধান খুব ভালো পেয়েছি বা যেগুলো সমাধান আমি করতে পেরেছি সেগুলো নিয়েই দেখাই। যদি আমি শুধু সমস্যা নিয়ে ভিডিও করতাম তাহলে হয়তো অনেক ভিডিও হয়ে যেত, কিন্তু সমস্যার সমাধান নিয়ে ভিডিও করি, এই কারণে হয়তো ভিডিওর সংখ্যা কম দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা কেমন একটু বলি। আর এইটা আমি কেন কিনলাম, এটা হচ্ছে একটা ইউএসবি অ্যাডাপ্টার। তো আমি দেখলাম যে আমার এই ল্যাপটপ যেটা আছে সেটার মধ্যে, আমি যদি আপনাদেরকে দেখাই, সেটার মধ্যে নেট স্পিড খুবই খারাপ। মানে নেট স্পিড ভালো আমি নিয়েছি 15 Mbps, 2 বছর ধরে ইউজ করতেছি, 2 বছর কি 8 বছর। তারা ফার্স্ট 5-6 মাস খুব ভালো চলছে, একদম আগুনের মতো চলছে, কিন্তু আস্তে আস্তে সেটার মানে মানে এটা উপর আমাদের ইয়া হয়ে গেল, মানে কষ্ট লাগলো। কারণ হচ্ছে কিছুদিন মধ্যে নেটের সমস্যা, ওরা বলে যে আজকে তার সমস্যা, কালকে এই সমস্যা ওই সমস্যা, কিন্তু নেটের যে সমস্যাটা মেইন থাকতেছে সেটা থেকেই গেল, সেটা সমস্যা সমাধান হলো না। তারা বললো আমাকে রাউটার চেঞ্জ করতে, আমি রাউটার চেঞ্জ করলাম নতুন, তারা যে রাউটার কিনতে বললো ঠিক সেই রাউটার কিনলাম, তাও কাজ হলো না। শেষমেশ আর কিছু করার নাই, তাদেরকে আর বলতে বলতে এতবার বলার পরও নিজের কাছে একটা বিরক্তি চলে আসছে। আর আমি অলরেডি অনেকবার রাউটার মানে ISP চেঞ্জ করছি, প্রায় 5-6 বার ISP চেঞ্জ করে সমাধানটা পাইনি, যার কারণে আসলে আমি আমার আর ISP চেঞ্জ করার ইচ্ছাই নেই। দ্বিতীয়ত, আমি ঢাকায় যখন থাকি তখন আসলে নেট নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না, কিন্তু ঢাকার বাহিরে যখন আমার বিভিন্ন প্রজেক্টে আমাকে যেতে হয় সেসবে আমি যে লং টাইম ঢাকার বাইরে থাকলে সেখানে ISP নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। এখন যেখানে আছি সেখানে প্রায় 2.5 বছরের মতো এখানে স্টে করতেছি, সেখানে একই জিনিস ইয়ে করলাম। তো এখানে হচ্ছে আমার একজন আত্মীয়ের বাসা, যার কারণে আমি আসলে খুব মানে ওই ISP-টা এখানে ব্যবহার করতেছি, কিন্তু এখন আমার সমস্যাটা কিন্তু সমাধান হলো না। তো আমি এই জন্য এই ইউএসবিটা কিনলাম। আর এটা আপনারা জানেন বয়া মাইকের সাথে চলে, সেটা আমি আসলে এটা ব্যবহার করব কি না জানি না, তবে এটা আমার একটা ছোটো ভাই আছে সে তাকে দিব, তার কাজের জন্য এটা নিয়েছিলাম আর কি। মেইনলি এটা আমি ওর কাজের জন্য নিয়েছিলাম, আমি বয়া মাইক খুব ব্যবহার করি না, একটা খুব একটা ব্যবহার করি না, ওইটা ছোটো বাইক চালায়। আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা হেডফোন, ওয়্যারলেস হেডফোন বলা হয় এটাকে। এটা আমি কিনছি তাও বিডি শপ থেকে, আগে অনেক আগে, প্রায় 2 বছর হয়ে গেছে এটার অলরেডি ব্যবহার করতেছি, ভালোই চলতেছে। আর এই জিনিসটা যেটা আপনারা হয়তো অনেকেই দেখছেন যে আমার আগের ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে আমি এইটা ব্যবহার করি, এটা ব্যবহার এটা আমি আসলে ব্যবহার করার সুযোগ পেয়েছি, আমার আমাকে একজন এটা গিফট করেছেন, যার কারণে আসলে এটা আমি ব্যবহার করতে পারছি। কিন্তু এটার দাম যখন আমি খুঁজলাম দেখলাম এটার দাম বাংলাদেশি টাকা 13,000 টাকা, যেটা আসলে মানে কখনো কিনে ব্যবহার করার মতো, আমি কিনে ব্যবহার করবো বলে ইয়ে হয় না। কারণ আছে আমার সাউন্ড নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, সাউন্ড কম হলেও সমস্যা নেই, কারণ হচ্ছে আমি খুব বেশি সাউন্ড নিয়ে কাজ মানে গান টান এত বেশি আমার শোনা হয় না, এই মোটামুটি যা শোনা যায় আর কি, একটু মুভি টুভি মাঝে মাঝে দেখি এতটুকুই, কিন্তু খুব বেশি গান টান এত ভালো সাউন্ড হতে হবে এরকম কোনো ইয়ে না। তো এইটা আমার আসলে কাজে দেখলাম যেটা মানে জোরে জোরে চলে, অনেক জোরে চাওয়া সাউন্ড, খুবই জোরালো সাউন্ড, কিন্তু এটাতে একটা জিনিস আবিষ্কার করলাম যে এটা মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো। তো এটা মাইক্রোফোন হিসেবে অনেকদিন ব্যবহার করছি আপনাদের সামনেই। আর আমার সাউন্ড ডিভাইস আরেকটা আছে, মেইন কথা সেটা, এইটা আমি এখন আর ব্যবহারই করি না বলতে গেলে, এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করি, মানে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি,
তো এটাকে আমি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করি, এটাই হচ্ছে আমার এটার কাজ। কিন্তু এটা মানে এটা দিয়ে প্রায় 2 বার মোবাইল চার্জ দেওয়া যায় এটা দিয়ে। তো পাওয়ার ব্যাংক দিয়ে আমরা জানি একটা মোবাইল চার্জ দিতে 3-4 বার চার্জ দেওয়া যায়, কিন্তু এটাতে যদি পাওয়ার ব্যাংকের অর্ধেক হয় তাহলে তো ভালোই, তাই না? যদিও আমার ল্যাপটপটাও পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করি আমি, কারণ এইটাতে প্রায় 4 বার মোবাইল চার্জ দেওয়া যায় ল্যাপটপের। যে এটা বন্ধ থাকলে এইটার একটা পোর্ট আছে, যে পোর্টটা চার্জার হিসেবে কাজ করে, মানে পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। তো এরকম আচ্ছা, আমি আপনাদেরকে আসলে ওয়েট মেশিনটা কি কাজ কার্যকারিতা আসলে দেখানোর কথা ছিল, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা নিয়ে সামনে ভিডিও করব, যার কারণে আমি আসলে এটা দেখাই নাই। এটা আচ্ছা একটু ফার্স্ট ইয়েতে দেখে, এখানে দেখেন এখানে কয়েকটা মুড আছে, একটা হচ্ছে এলবি, একটা হচ্ছে জিআইএন, জেআইএন, জিন, এরপর হচ্ছে যে ওজেড, এরপর কেজি। তো এইটা কাহিনী কি একটু বোঝার চেষ্টা করি। আরেকটা হলো আমি এটা দিয়ে মাপছি, কিন্তু একবার এক, মেইন কথা হচ্ছে একবার এক রেজাল্ট আসে, আমি আপনাদেরকে এখনও দেখাই। আসলে আমার এটা মাপার আসলে কোনো ইয়ে নাই, তো মাস্ক দিয়ে মাপো। দেখি মাস্কের মধ্যে দেখি, একটা মাস্ক নিলাম, মাস্কটা এখন বর্তমানে অনেক পপুলার একটা বিষয়, এটা দিয়ে মাপবো, দেখা যাক কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা, আচ্ছা এটা ফার্স্ট ওপেন করে অন করে উঠালাম, দেখা যাক কত হয়েছে, 215 হয়েছে, তাই না? এখন 215 দেখা যাচ্ছে। তো আমি আবার মাপি, এটা মাপলে কত আসবে, 280। আরেকবার মাপি, এটা আরেকটা, এটা বন্ধ করে আবার অন করে আবার রাখতে হবে। আমি আবার মাপতেছি, দেখুন এখনও 280 দেখাচ্ছে, বেশিরভাগ সময় 280 দেখায়। তাহলে এখন কি করবেন আপনি? মানে মানে মাঝে মাঝে ঠিক রেজাল্ট দেখায়, মাঝে মাঝে ঠিক রেজাল্ট দেখে না, এখন 280, ঠিক আছে। আচ্ছা এবার আমি এটার সাথে আর একটু কিছু অ্যাড করি, যাতে ওজনটা কি বাড়ছে কি কমছে এটা বুঝে যাক। একটু এটা অ্যাড করি এবং এটা অন করি, দেখুন এখন সব 0। এবার উঠাই, 325, ঠিক আছে। এটা আপনাদের সামনে ক্যামেরাতে এখন ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমি এর আগে অনেকবার চেষ্টা করছিলাম, এই যে এখন 300 দেখাচ্ছে। দেখুন আমার এখানে যেগুলো ছিল সেগুলোই আছে, মানে মাস্কটাই মানে এটা সরাই দিছি, 320 হয়েছিল না, এখন আবার 300 হয়ে গেছে, 280 ছিল না, এটা এখন 300 হয়ে গেছে। তো আবার একবার গুনি, আরেকবার মাপি। আপনারা কিন্তু ক্যামেরাতে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, আমার এখানে কোনো কারচুপি কোনো বিষয় নেই এখানে। তো এখন দেখুন কত, 280। এবার এটা আমি মাপি আরেকবার, তিনশো, ঠিক আছে। তো এটা রেখে আবার মাপি, ঠিক আছে। তো এইটার অবশ্যই এটা নিয়ে, এটার মাপ, সঠিক মাপ বা এটা সঠিক কার্যকারিতা নিয়ে একটু সংশয় আছে, বা এটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে আছি। তো এটার সঠিক সমাধানটা আমি যদি পাই আপনাদের সাথে এটা শেয়ার করব। আর এইবার এইটাই আসি, এটা আমাকে কি সঠিক রেজাল্ট কি দেয় একটু আপনারা দেখেন। তাহলে আমি মাউস নিয়ে আপনাদের সামনে ক্যামেরাটা ইয়ের উপর সামনে ধরি, ল্যাপটপের সামনে ধরি, ক্যামেরাটা আমি ল্যাপটপের সামনে নিই। আচ্ছা আপনাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি, আমি প্র্যাকটিক্যাল ভিডিওগুলোতে আসলে ক্যামেরা নিয়ে খুব বেশি কাজ করার চেষ্টা করি, কিন্তু প্র্যাকটিক্যাল যে ভিডিও না সেগুলোতে আমি ল্যাপটপ নিয়ে কাজ করি, ল্যাপটপের ওয়েব ক্যাম নিয়ে কাজ করি, মানে ল্যাপটপের ওয়েব ক্যাম দিয়ে ভিডিও করি। তো আপনারা, আমি আপনাদেরকে ওয়েব ক্যামটা চালাই দেখাই। মাউসটার নিচে প্যাড নাই, প্যাডটা নেই, তারপরে আমাকে কাজটা করতে হবে।
কারণ আমার এই যে মাউসটা সেটা প্যাডলেস মাউস না। ওকে, আমি এবার এবার ক্যামেরাতে যাই। মানে এতদিন আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিও সবগুলো কিন্তু ইয়ে দিয়ে তৈরি করা, এই ক্যামেরা দিয়ে, এই কি বলে এটার নাম, ওয়েব ক্যাম দিয়ে তৈরি করা। তো আমি ক্যামেরা হিসেবে ব্যবহার করি এটা অনেক দিন, এটা প্রায় 6-7 বছর ইউজ করতেছি এটা। তো এটা কিন্তু এটা দিয়ে তো ভালো ক্যামেরা হয় না, মাঝে মাঝে একটু ঘোলা আসে, কিন্তু মোটামুটি কাজের চালিয়ে নেওয়ার মতো। তো এখানে আপনারা যেটা দেখেন, সেটা হচ্ছে একটু ঘোলা, যার কারণে আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিওগুলোতে ক্যামেরাতেই করার চেষ্টা করি। তো এখন আপনাকে যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে, মানে এখানে মেন কথা হচ্ছে, আমি ফার্স্ট কথা বলছিলাম যে আমি যেগুলোতে আসলে থিওরিক্যাল ভিডিও সেগুলোতে আমি ক্যামেরা দিয়েই, ওয়েব ক্যাম দিয়ে চালাই নি, আর যেগুলো থিওরিক্যাল ভিডিও না, প্র্যাকটিক্যাল ভিডিও, সেগুলো ক্যামেরা দিয়ে করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। এবার আমি মেইন আসলে একটা দিক দেখাইতে যাই, অনেকগুলো দেখানোর দরকার হয়ে যায়, কারণ এতে আপনারা বুঝার আপনাদের সুযোগ হয়, সুবিধা হয়। তো আমি এখন দেখব গুগলের স্পিড টেস্টে, গুগলের স্পিড টেস্টে আমাদের এই যে আমার নেট স্পিডের কত। আমি গুগল স্পিড টেস্টে যাচ্ছি, আপনারা মেবি দেখতে পাচ্ছেন। গুগল স্পিড টেস্ট আপনারা সব ইয়েগুলো বড় হলে বুঝতে পারবেন, মানে বড় দেখা গেলে বুঝতে পারবেন। এখানে দেখুন আমি এখন স্পিড টেস্টটা করব, এই যে স্পিড টেস্ট কন্টিনিউ। এখন আমার ল্যান কেবল লাগানো আছে, তো স্পিড টেস্টে আমি দেখতে পাচ্ছি যে আপলোড ডাউনলোড স্পিড আমার 13-14, আর আপলোড স্পিডও কত হবে, আপলোড স্পিড 13 আছে, আপনারা সচক্ষে দেখলেন। ওকে, এবার আমি এই ইউএসবি অ্যাডাপ্টার লাগাবো, এটা আগেই আমি ব্যবহার করছি এবং এটা আগে আমি ইনস্টল করে রেখেছি, এটা একটা ড্রাইভার আছে, মানে এটা ঢুকালে একটা ড্রাইভার ইনস্টল হয়ে যায়, তো সেটা ম্যানুয়ালি মেবি ইনস্টল করা লাগে। আমি ইনস্টল করছিলাম এর আগে, মানে যখন খুলছি প্রথম, তখন এটাকে মানে দেওয়ার সাথে সাথে সামনে একটা মানে মেসেজ আসে, যে মেসেজটা দিয়ে দেখায় যে একটা ড্রাইভার আছে, সেটা ইনস্টল করতে হবে। তো আমি এখন আমার এটা ইউএসবি পোর্টে লাগাই, ইউএসবি পোর্টে এখানে আছে, আমি এখানে লাগাচ্ছি এবার আমার ল্যান কেবলটা খুলে ফেলতেছি, ল্যান কেবলটা খোলা, আপনারা দেখতেই পেলেন আমি ল্যান কেবলটা খুলে ফেলছি, এবং আমার এখানে ওয়াইফাই হিসেবে এটাই কানেক্ট হওয়ার কথা, ঠিক আছে। দেখুন আমার এখানে কানেক্ট আছে এখন এইটা। তো এবার আমি স্পিড টেস্ট করবো, আবার দেখা যাক কত স্পিড আসে। ডাউনলোড স্পিড এখন আছে 14, আপলোড স্পিডও কত, 12, ঠিক আছে। দেখা যাক এইটা কি এটার কিনা, এই এটার কিনা আল্লাহ জানে। তো মোটামুটি মনে হলো যে সেম, ঠিক আছে সেম, কিন্তু আমি এর আগে একবার দেখেছি যেখানে আমার আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিডের ল্যান কেবল লাগানোর পরে যেই ছিল সেটা এদিক সেদিক হয়েছে, অর্থাৎ দুইটার দু রকম ছিল রেজাল্ট। আমি আরেকবার দেখাচ্ছি, কারণ আমার কেন যেন মনে হচ্ছে টেস্টটা ঠিক হয়নি। ওকে, 12 আর আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ডট কম নামে একটা বিষয় আছে,
যে ট্রেন থেকে স্পিড টেস্ট করার, আমি ফার্স্ট ডট কমে যাই, FAST.COM। আমি মাইক মানে খুবই ভিডিও করতে খুবই ডিস্টার্ব ফিল করি, তখন ভিডিও করি তখন খুবই মশা কামড়ায়। এটা MBPS দেখাচ্ছে 14 MBPS, তো মোটামুটি মনে ঠিকই মনে হচ্ছে, কিন্তু আসলে ইম্প্রুভ হইলো বলে মনে হচ্ছে না, কারণ হচ্ছে এর আগে আমি ল্যান লাগেছি যেটা হচ্ছে, আর কিছুক্ষণ আগে আমি যখন ড্রাইভার ইনস্টল করার জন্য যখন এটাকে ইনস্টল করছি তখন কিন্তু আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে 7 MBPS পর্যন্ত উঠেছে কয়েকবার আমি টেস্ট করার পরে। তো আমি এটা খুলে ফেলি, তাহলে আমার সন্দেহ হচ্ছে যে আসলে আমি এটা লাগানো অবস্থায় কি আমার কি ওন রাউটার থেকে সরাসরি কানেক্ট হচ্ছে, এটা আমার একটু সন্দেহ হচ্ছে। তো আমি সে কারণে একটু জুম আউট করে নিই, সে কারণে আমি যেটা করবো এটা খুলে ফেলবো, এটা খুলে ফেলবো, খুলে ফেললাম। এবার আবার স্পিড টেস্টে আমি যাই, আপনাদের সামনে কিন্তু এটা খোলা, আপনাদের সামনে রেজাল্ট দেখা যাবে, এটা এখন খোলা, দুটোটাই খোলা, দুটোটা খোলা। এবার দেখা যাক আমার স্পিডটা কি আগের মতো আছে নাকি, মানে আমার এই USBটা লাগানোর পরে কোনো পরিবর্তন হয়েছে কি না, মানে দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তন গুলো দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা কিন্তু টেস্ট করার সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে এই দুটোটা লাগানো নাই, দুটোটা জিনিস সামনে আছে, এবং ওই পরিবর্তনটা এখানে মেবি আপনি খুঁজে দেখে ফেলছেন 13-14 আছে, অর্থাৎ আমি এটা লাগানোর পরে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনাদেরা কীভাবে কে কীভাবে এটাকে সংজ্ঞায়িত করবেন আপনাদের বিষয়ে, কিন্তু আমার বিষয় হচ্ছে যে আমি সমস্যার সমাধান নিয়ে এতদিন ভিডিও করেছি, এখন একটা সমস্যা নিয়ে ভিডিও করলাম। আপনাদের কি মতামত কি সেটা আপনারা অবশ্যই জানাবেন, জানিয়ে কমেন্ট করবেন, এবং আশা করি এইটার সমাধান নিয়ে আমি ভিডিওতে আসতে পারবো। তো এ পর্যন্ত আজকের, ধন্যবাদ।